তামিম, তোরে নিয়ে অনেক কাহিনী আছে, এক এক করে বললে শেষ হবে না। তোকে নিয়ে আমার বাট প্রথম দেখা, আমি তোকে বলি, তুই হাফ প্যান্ট পরা একটা স্যান্ডো গেঞ্জি। আমি যখন আমাদের আমি আর নাফিস তো ফ্রেন্ড, তোর বড় ভাই, তো হ্যাঁ আমরা চিটাগাং এ টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম। তো যে তোকে দেখি যে তুই তোর দুই তিনজন বন্ধু নিয়ে তোর বাসায় গাড়ি নিয়ে খেলতেছিস, আমার বাচ্চা টাচ্চারা এখন খেলে, তোর বাচ্চারা খেলে, তুই গাড়ি নিয়ে হ্যাঁ খেলতেছিস, আমি বলছি ভাইয়া তুমি ভালো আছো? জি ভাইয়া, সেটা বলতো লজ্জা পাচ্ছিলি। তো সেই তামিম এখন বাংলাদেশের ক্যাপ্টেন, নাইস টু সি। না ভাই না, সব সব আচ্ছা আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। বাট আমি আচ্ছা একটা ভাই, জিনিস বলি, যে হ্যাঁ আজকে হ্যাঁ তোর এই হ্যাঁ, পর্যন্ত আসার পেছনে তোর ভাইয়ের অবদান সব থেকে বেশি, অবশ্যই অবশ্যই। তোর নো ডাউট, নো ডাউট। তোর বাবা অন্যরকম মানুষ ছিল, তোর ভাইকে তো আমি কাছ থেকে দেখেছি, তোর মাও ছিল, তোর চাচারা, যে যেটাই বলুস, তোর ভাই কিন্তু মানে তোদের জন্য যে স্যাক্রিফাইস, তোর জন্য বিশেষ করে, আনবিলিভেবল। তোর মা তো আর ধর বোনটা নিয়ে, তোর বোন নিয়ে, তোর তোকে নিয়ে থাক মানে থেকেছে, সংসার করা, তোর বাবা মারা গেছে, বাট তোর ভাই যা করছে তো তুই জানিস না, আমরা জানি, আমরা তো হ্যাঁ, তার সাথে চলছি, আমরা জানি। আপনি আমাকে একটা কথা বলছিলেন যে ভাইয়া আসলে ওই টাকা সেভ করতো কিভাবে, না খেয়ে খেয়ে, মানে আমরা ভাই যেরকম ওয়ান ঠিকঠাক। ওয়ান পেন্স বার্গার খাইতো রে ভাই, ওয়ান পেন্স বার্গার। আমি ওরে হ্যাঁ একদিন বলছিলাম যে তুই যদি শরীরেই না দিস, তুই বাঁচবি কিভাবে আর খেলবি কিভাবে? হ্যাঁ তো এগুলো তো মজার কাহিনী, আফতাব ছিল ওয়ান পেন্সের বার্গার খায়। তখন পরে আমি বুঝছি যে আসলে ও তো তোর জন্যই সব করতো, মানে হ্যাঁ, মানে ভাইয়া অনেক করছে আমার জন্য। তুই যেন একটা ভালো ব্যাট নিয়ে খেলতে পারিস। বাট এই সব কিছু সারাউন্ডেড, তোর বোনও ছিল, এবং ও জানিস, ওকে আমি সবসময় তোকেও বলছি, ও কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট প্লেয়ার হওয়ার সুযোগ ছিল, আপনি মানে সবসময় বলেন এই কথা, আপনি আমি সবসময় এখনো বলেন। বলি, ওইতে পারিনি সামহাও, হয়তো বা ওর সবকিছু তুই তুই পাইছিস, এটাই আর কি। না না ভাই, আল্লাহ আলহামদুলিল্লাহ।